টু ক্লোজ আপ আরেক পেজে আচ্ছা এই আরেকটা উফ এইটা ভালো আরেকটা আরেকটা ওরে না একবার গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ইনসাইড আউট এক্সট্রা আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আই অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো ইনসাইড আউট এক্সট্রা ইন্ট্রোটা অ্যাট লিস্ট আমি করে থাকি মানে মেইনলি মানে কি বলতে চাই আই এম নট ওয়েলকাম এরকম না বাট স্টিল আজকে একটা ইউনিক চ্যালেঞ্জের কথা মাথা থেকে বেরিয়েছে না হঠাৎ করে মাথা থেকে আইডিয়াটা বেরোলো ঠিক আছে এটা এক্সাইটিং আর একদমই হাটকে একটা চ্যালেঞ্জ বাট এক্সাইটিং সেটা পরে মানে শুনতে এক্সাইটিং অ্যাকচুয়ালি করতে গিয়ে কতখানি কী হবে সেটা তো পরে দেখা যাবে তো যাক গে চ্যালেঞ্জটা হচ্ছে বয়েলড ফিশ টেস্টিং চ্যালেঞ্জ বয়েলড ফিশ টেস্টিং চ্যালেঞ্জ কেমন লাগলো আগে নামটা শুনে বলতো কেমন লাগলো একটু হাটকা দে একটু অন্যরকম হতো হঠাৎ করে মাথা থেকে বেরিয়ে যায় সিদ্ধ মাছ আমার অনেকেই খাই আমরা অনেকেই খাই ইনফ্যাক্ট আমার কুলফিও খাই সেটাই আমি প্রথমে বলতে চাইছিলাম বাট নুন ছাড়া লেবু না 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 ওয়েট 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 এটা হচ্ছে বয়েলড ফিশ টেস্টিং চ্যালেঞ্জ এটাকে আমরা দুটো রাউন্ডে করবো ঠিক আছে একদম চাকা চাকাওয়ালা দুটো মাছ আছে শুনতে এটাকে কি বলে পেটি না গাদা না এটা গাদা গাদা আচ্ছা ঠিক আছে একটা ভেটকি এটা কাতলা মানে এটা কাতলার গাদা একটা ভেটকির চাকা আচ্ছা এবার আমরা দুটো রাউন্ডে করব ফার্স্ট রাউন্ডে হবে ধরো ভেটকি বা কাতলার মধ্যে কোনো একটা গাদা যেটা দিয়ে একটু নুন থাকবে একটু গোলমরিচ থাকবে একটুখানি লেবু থাকবে এটা যেটা প্রথমে এটা ভালো টেস্ট হবে তারপরে আর রাউন্ড 2 যেটা হবে সেটাতে একদম কিচ্ছু নেই প্লেন একদম জাস্ট গরম জল থেকে তুলে আনা সেটাকে খেতে হবে ইতিমধ্যে আমার বাড়ি পুরো মাছে মনো করছে মাছে দেখো বাঙাল মাছ হচ্ছে বাঙালির সঙ্গে একদম একটা বিশাল একটা মানে ইদানিং কেন জানি না আমার একটু মাছের গন্ধে অ্যালার্জি স্টার্ট হয়েছে কিন্তু সেটা যদি বয়েলড হয়ে যাওয়ার পর অ্যাকচুয়ালি কেমন খেতে লাগবে সেটা দেখে টেস্ট করে তুমি কোনো টেস্ট করেছো বয়েলড ফিশ বয়েলড ফিশ না মানে কাঁচা মাছের ঝাল যেটা মানে মাছ না ভেজে ঝাল সেটা আলাদা কথা সেটা আলাদা কথা তার মধ্যে জিরে থাকে একটু বাটা আদা থাকে একটু বাটা একটু কালো জিরে আমি বলছি সেটা গরম ফুটন্ত জল থেকে জাস্ট উঠে আসছে আমি তো ফুটিয়ে উঠি আইলাম তো চলো ফালতু না বকে চ্যালেঞ্জটাকে স্টার্ট করা যাক অল রাইট এখানে প্লেটে এসে গেছে আহ কি গন্ধ আহ কি গন্ধ আহ কি গন্ধ এই দেখো ঠিক আছে জিনিসটা একটু দেখাই তো এই হচ্ছে সুন্দর এটা এটা কি বলতো এটা আজকে সকালবেলা গিয়ে একদম টাটকা টাটকা এনেছি ঠিক আছে একবার দুটো চেয়ার এটা তুমি একটা ধরো আমি একটা ধরো জিনিসটা কেমন দাঁড়ায় দেখি দাঁড়াও সাবধানে কিন্তু এটা না ভাঙে ও লোনিও দেখতে লাগছে কিন্তু খেতে কেমন হবে জানি না আমি বললাম একটু ভালো করে লেমন ফিশ টাইপের কিছু বানিয়ে খাই সেটা টেস্টিং চ্যালেঞ্জ করি না আবার অল্প তো অল্প কাজ থেকে শুনতে হচ্ছে তোমাকে তো এই হচ্ছে আমাদের একটা ভেটকির ফ্যাট গাদা আর কি আর ওর হাতে হচ্ছে কাতলা মাঝে সুন্দর একটা গাদা পিস এটা অতটা ফ্যাট না একটু স্লিমই বলতে হ্যাঁ বাট এটাই যে এটা কিন্তু যথেষ্ট ফ্যাট ঠিক আছে বিগ ফ্যাট একদম গাদা পিস এভাবে টক করে খেয়ে নাও তো ঠিক আছে চলো আমরা প্রথমে রাউন্ড ওয়ানটা কোনটা দিয়ে স্টার্ট করবো তোমাদের যেখানে কালের কাছে জিভ দিয়ে জল পড়ছে প্লিজ রিকমেন্ড এই বয়েলড এরকম গন্ধ মার্কা প্লিজ দেখে জিভ দিয়ে জল পড়ছে দেখতে তো টেম্পটিং কামেরার উপরে গন্ধ ধরে যাচ্ছে সিরিয়াসলি আজকের এই চ্যালেঞ্জটাতে মানে টেকনোলজি যদি আই উইশ টেকনোলজি যদি এতখানি ডেভেলপ করে যদি তোমাদেরকে টেস্টটাকে একটুখানি এক্সপিরিয়েন্স করাতে পারতাম তাহলে বেশ ব্যাপারটা ভালো হতো বাট তোমরা বাড়িতে এনি টাইম টেস্ট করতেই পারো একটু নুন দাঁড়াও দাঁড়াও এটা কি দিচ্ছ দাঁড়াও আগে লেবুটা দিয়ে একটু স্টাইল করে লেবুটাই তো আগে যাবে আচ্ছা এই হচ্ছে ভেটকি পিস এখানে উপরে সুন্দর একদিকে দিলাম যাক লেবুটার গন্ধটা একটু মাছের গন্ধটাকে ঢেকে দিয়েছে আরেকটা দাও বাইরে বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তা আমাদের মাছের গন্ধটা আরও কোনো ফ্যান অফ তো এখানে দেবো নুন হ্যাঁ দাও আচ্ছা এই নুন ছড়ছে উপরে তুমি দেখতে পাচ্ছ তো পিৎজা বানিয়ে দিল এটা কি দাঁড়াও এটাকে এইদিকে করে একবার এইদিকে করে
এইদিকে করে বাবা কোথায় এটা নুন দাও রোস্ট করে নিতে হবে ঠিক আছে এতখানি এত বড় একটা ভেটকি পিসকে এভাবে নষ্ট করছি সুন্দর করে রোস্ট করে আহ হয়ে গেছে অল্প অল্প আর দিস না মা হয়েছে আচ্ছা তো এই হলো আমাদের দাঁড়ালো রাউন্ড ওয়ান ভেটকি মাছের একটা ফ্যাট গাঁদা পিস তার উপরে একটু লেবু একটু কি নুন আর গোলমরিচ ঠিক আছে এবার স্টার্ট করি অল দ্য ভেরি বেস্ট আচ্ছা আমাকে ছালটা খাও খেতে পারলে না ক্যামেরার সামনে গিয়েছে দেখতে পাচ্ছ সুন্দর একদম বেশ বেশ ভালো এ বেশ ভালো রে এর ডিনার হয়ে যাবে বললাম তো বেশ ভালো খেতে তোমার তো না না বেশ ভালো খেতে পারো মানে খাবার মানে খেতা করে তো মানে প্রথমবার মুখে নিয়ে বেশ ভালো লাগছে ঠিক আছে মানে এই যে আস্তে আস্তে গন্ধটা কি হলো একটু না লাগবে না বাবা ওয়েট 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 আই টু টেস্ট করি কি হলো মানলাম যে পুরোটা খাওয়াটা চ্যালেঞ্জ না বাট স্টিল টেস্ট কিন্তু দুই তিনবার চারবার করতে হবে বললাম না শব্দটা উচ্চারণ করলাম না আমাদের বাড়িতে আমার বাবা কাকারা কেউ কোনোদিনও বয়েলড ফিশ খেতে পারতো না মা তার জন্য যখনই মাছ বানায় পুরো একদম কড়মড়ে করে ভেজে তারপরে বানায় না বাবা বলে এটা কি বলে এরকমই বলতো রিয়াকশনটা এরকমই আসতো তাই মানে আমি পিঙ্কিমার বাড়িতে যেতাম বয়েলড ফিশ খেতে কত্তা খুব সুন্দর ওই মাছের মানে মাছটা কম তেলে ভেজে তারপরে রান্না করতো ওটা খুব খেতে ভালো লাগে না দেখো ব্যাপারটাকে যদি একটু বেশি করে একটু লেবু একটু নুন একটু গোলমরিচটা যখন মিক্স করে খাচ্ছি তখন খারাপ লাগছে না মানে এই মুখে আরো ভালো লাগছে কিন্তু যখন একটুখানি চিবাচ্ছি তারপরে বন্ধ হয়ে একটু ব্রাশ করতে তীব্র যাকগে বেশ অনেকখানি টেস্ট করা গেছে মানে একটা সাইডে আমরা মোটামুটি খেয়েছি কেমন এক্সপিরিয়েন্স ভালো খারাপ না এর সাথে লেবুটা আরেকটুখানি দিয়ে আরেকটু যদি অলিভ অয়েল বা বাটারে একটু টস করে নেওয়া যেত তাহলে পুরো একদম পুরো নুন ছাড়া গরম জল থেকে উঠে এসছে একদম দেখতে পাচ্ছ টকবকে জল থেকে উঠে এসছে একদম মানে এটা যে কীভাবে খাবো আর খাওয়ার এক ঘন্টা ধরে যে কী হবে মুখের ভেতরটা সেটাই ভাবছি আমি এই হচ্ছে অবস্থা চলো মানে এটা তুমি শুরু করো না না উদ্বোধনটা তুমি করো না না ওটা তো তুমি বেশ ভালো করেছিলে করো না না করো 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 চলো এই ঘন্টা থেকে স্টার্ট করো এই দিকটা কাটা আছে এই ঘন্টা স্টার্ট করো হ্যাঁ ওটাতে কিন্তু কাটা ছিল না ওই একটা প্লাস পয়েন্ট ছিল এটাতে কিন্তু ডাহা কাটা আছে একদম ইয়রে এই বন্ধ কিন্তু আরও উগ্র হবে আচ্ছা যাক গে এই যে কাটা আছে এর মধ্যে বাট ঠিক আছে কুলফিকে আমি কত ভালো করে মেখে দিও কেন খাবে বলো তো কেন খাবে দেখো আমি এমনি তো বেশি নুন খাই নুন ছাড়া তো এটা খাওয়াই যাচ্ছে না নেওয়া যাচ্ছে না বাপরে না না আরেকবার চলো চলো আরেকবার 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 তো বানতে প্লিজ একটু লাইক করে দিও হ্যাঁ প্লিজ প্লিজ এই সেকেন্ড অ্যাটেম্পটার জন্য মানে আর তুমি আবার থলতলে জায়গাটা নিয়েছে ওদের না না দেখি না দেখি না দেখি না দেখি না দেখি এ দেখো ওতে যে গাদা পিসের এই যে এজটা থাকে না মানে ব্রিজটা আর কি যে ব্রিজে যে থলতলে জায়গাটা এই যে এই থলতলে জায়গাটা সেটাকে নিয়েছে এই যে একটু নুন দিয়ে গেছে না না কোনো নুন ফোন যা ঠিক আছে ডিসেন্ট এ অতি বাজে খেতে অতি আর বাচ্চা কি চাইছো লেবু
দাঁড়াও শেষ করে একটু গোলমরিচ নিলাম, এটাকে একটু পরে আমি বাটারে একটু টস করে যতখানি খারাপ লাগবে ভেবেছিলাম বা একদম খেতে পারবো না সেটা ভেবেছিলাম ততখানিও না একদম। যদি কেমন লাগলো সেটা লিখে জানিও, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, যদি এরকম আরো আর যদি এরকম আরো কিছু উৎপাটন আইডিয়াস মাথায় থাকে শেয়ার করতে পারো, যেটা দেখি কত কি করা যায়। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, অ্যান্ড যদি ভালো লেগে থাকে প্লিজ বলে দিই যে বারবার কতবার লাইক কমেন্ট শেয়ার করবো। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এরকম আর একটা উৎপাটন চ্যালেঞ্জের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন সিকিমে গিয়ে, হ্যাঁ তুমি তো যত ইজি ইজি চ্যালেঞ্জগুলো বের করো আমি এরকমই আর একটা উৎপাটন কিছু বের করবো। জানো টিল দেন টেক কেয়ার, বাই বাই, গুড নাইট, গুড নাইট।